राजधानी धानमंडी 32 নম্বরে বঙ্গবন্ধুর ভবনের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ। সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, জানাবেন সেখানে প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ঝুমি, এর আগেও আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়েছি যে এখানে আসলে সর্বস্তরের মানুষ এখনো শ্রদ্ধা নিবেদন শুরু করেনি, কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বঙ্গবন্ধু যে ভবন রয়েছে ভবনের মধ্যে সেই বাড়িটি পুরোটি পরিদর্শন করেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন, সেই সাথে দেশের সমৃদ্ধি এবং দেশের মানুষের শান্তি কামনায় কিন্তু তারা দোয়া করেছেন। আপনি জানেন যে মালদ্বীপের রাষ্ট্রপতি এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন, সেখান থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সাভার যে স্মৃতিসৌধ আছে সেখানে গিয়ে ফুল দিয়ে জাতির যে বীর সৈনিকরা রয়েছেন যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই স্বাধীনতা, সেই তাদের স্মৃতি বিজড়িত যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তাদের। এরপরেই কিন্তু সেখান থেকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন। তিনি না আসা পর্যন্ত কিন্তু সব কিছু কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই রয়েছেন। তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরেই এখানে যারা নেতাকর্মীরা এসেছেন কিংবা সাধারণ মানুষ এসেছেন তখন তারা হয়তো সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন। তবে প্রতিবাদ যেমনটি হয় যে দলীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেক আসেন, এখানে সবাই ছুটে আসেন, এবার যেহেতু করোনাকাল সেহেতু খুব স্বল্প পরিসরে হয়তো সেই সুযোগটি পাবেন এবং জাতির পিতার যে জন্মশতবর্ষ উদযাপন করছি আমরা সেখানে কিন্তু প্রত্যেকটি ধাপে ধাপে প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু আনুষ্ঠানিকতা খুব স্বল্প পরিসরে হবে। আপনি জানেন যে বিটিভি এবং কয়েকটি টেলিভিশনে সেটি সরাসরি সম্প্রচার করবে, সবাই দেখার সুযোগ পাবেন। তো আমরা যতটুকু জানি যে 10:30টার দিকে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32-এ আসবেন। তো তারপরে যদি সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই ছবি দর্শকদের দেখাবো। ঝুমি, নিশ্চয়ই হিমেল, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে রাজধানীর বাইরে গোপালগঞ্জ এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেই সব খবর জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী সুব্রত সাহা বাপির কাছে। বাপি, জানাবেন সেখানকার বর্তমান কি অবস্থা? আপনি যেমনটি বললেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবগণ জাতির পিতার সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন, তার আগে কিন্তু তিন বাহিনীর একটি চৌকস দল সামরিক সচিবগণকে গার্ড অব অনার প্রদান করবেন। আর যে জিনিসটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির কারণে এবারই প্রথম 17 মার্চে টুঙ্গিপাড়ায় আসছেন না, কিন্তু তার না আসা উপলক্ষেও এই যে অনুষ্ঠানের কিন্তু কোনো ব্যত্যয় হচ্ছে না। এখানে শিশু সমাবেশ হবে, এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে 10:30টায় আমরা যতদূর জেনেছি মাল্যদান করা হবে এবং 9:30টায় মূলত হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে এখানে মাল্যদান করা হবে। আর যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে 55 পদাতিক ডিভিশনের যে একটি ব্রিগেড এখানে রয়েছে তারা কিন্তু টোটাল সমাধিসৌধের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং প্রধানমন্ত্রী আসলে যেই রকম নিরাপত্তা ব্যবস্থা এখানে গৃহীত হয় ঠিক সেই রকম নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে এবং সব রকমের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। যদিও আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী এবার আসছেন না, উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশু সমাবেশে যে শিশু সমাবেশটি হবে সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিবেন। জুমি, এই ছিল টুঙ্গিপাড়া থেকে সর্বশেষ।
বাপী আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যেতে চাই চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর আনন্দ শোভাযাত্রার খবর জানতে। আমাদের সহকর্মী আছেন সেখানে শহীদুল সুমন, আপনি জানাবেন বর্তমান কি অবস্থা এবং কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ সেখানে। অল্প কিছুক্ষণ আগেই 24 পদাতিক ডিভিশনের যিনি জিওসি রয়েছেন মেজর জেনারেল সাইফুল আবেদিন, তিনি কর্মসূচির উদ্বোধন করেছেন। আপনি দেখছেন সেনা সদস্যরা কিন্তু এসেছেন এবং সেই শোভাযাত্রাটি শুরু হওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে গ্রহণ করছে এবং সেনা সদস্যরা কিন্তু জিওসি সহ সবাই কিন্তু 101টি বেলুন উড়িয়ে যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী সেটি আসলে উদ্বোধন করেছেন এখানে যেই কর্মসূচি সেটির। এখন আপনি দেখছেন সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে তাদের যেই কর্মসূচি সেটি আসলে যেটি শোভাযাত্রা সেই শোভাযাত্রার আসলে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সবাই কিন্তু সেভাবেই প্রস্তুতি নিচ্ছে এবং আমরা দেখছি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন শোভাযাত্রার বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে এবং কিছুক্ষণ আগেই কিন্তু স্বাগত বক্তব্য রেখেছেন 24 পদাতিক ডিভিশনের জিওসি। তিনি কিন্তু বঙ্গবন্ধুর যে অবদান বাংলাদেশে বিনির্মাণে সেটি আসলে তুলে ধরেছেন এবং সেনা সদস্যদের আসলে সেই আলোকে বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শের আলোকেই তাদেরকে দেশের প্রতি যেই ত্যাগ সেই ত্যাগের ত্যাগের কথাই আসলে তিনি বলেছেন এবং সেভাবেই বলেছেন যে তারা যাতে দেশের জন্য কাজ করেন এবং দেখছেন শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন এবং সেনা সদস্যরা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং সুশৃঙ্খলভাবেই আসলে সবাই দাঁড়িয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সেই শোভাযাত্রাটি শুরু হয় এবং আমরা যেমনটি জেনেছি চট্টগ্রাম ক্যান্টনমেন্টের বিভিন্ন সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়গুলি এটি যাবেন এবং পরবর্তীতে যেসব কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু পালন হবে এমনটি জানিয়েছেন। তো চট্টগ্রামের তিনটি পার্বত্য অঞ্চলও কিন্তু সেনাবাহিনীর যেসব ক্যাম্পগুলো রয়েছে যেসব স্থাপনা রয়েছে সেখানে কিন্তু কার্যক্রম হাতে নিচ্ছে, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হবে। এছাড়া আমরা যতটুকু জেনেছি চট্টগ্রাম এরিয়া এবং তিন পার্বত্য জেলায় সেনাবাহিনীর যেসব পরিচালিত যেসব স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা যতটুকু জেনেছি সেখানে তাদের যে রচনা প্রতিযোগিতা বঙ্গবন্ধুর জীবনের উপরে বক্তৃতা সবগুলি আসলে হবে এমনটি জানানো হয়েছে এবং সেই ধরনের প্রস্তুতিও কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা একটু চেষ্টা করব একটু কথা বলার জন্য চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের জিওসির সাথে। একটু আপনারা কীভাবে আসলে দিনটি পালন করছেন? আমরা অ্যাকচুয়ালি এই দিনটি পালন আমি বলি বছরটি কীভাবে পালন করলাম সেটা একটু বলা প্রয়োজন। আমরা এবছর যদিও কোভিড সংক্রমণের কারণে আমাদের পরিকল্পনা অনুযায়ী সব কিছু করতে পারিনি, তারপর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এবছরটি উদযাপনের চেষ্টা করেছি। এই বিশেষ দিনটির কথা যদি আপনারা বলেন, গতকাল সন্ধ্যা থেকে আমরা এবং এর আগের থেকেও আমরা আলোকসজ্জার ব্যবস্থা করেছি সমস্ত ক্যান্টনমেন্টে এবং বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর বিভিন্ন বাণী এবং প্রতিকৃতি দিয়ে আমরা সুসজ্জিত করেছি। আজকে সকালে সকল ইউনিটে পতাকা জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং আমরা এখন একটা র্যালি করছি। এই র্যালি করার পরে দুপুরবেলা 11:30 সময় আমাদের বঙ্গবন্ধুর উপরে প্রামাণ্যচিত্র এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে আমরা দুপুরে বাদ জোহর মসজিদে মোনাজাতের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের সমস্ত পাবলিক স্কুল এবং কলেজ যেগুলো আছে এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল যেগুলো আছে সেগুলোতে রচনার প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রকার অনুষ্ঠান সারাদিনব্যাপী করা হবে। ধন্যবাদ ঝুমি। আপনি শুনছেন যে দিনব্যাপী নানা কর্মসূচি সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে করা হবে। এছাড়া কিন্তু সেনাবাহিনী ছাড়াও কিন্তু নৌবাহিনী এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু দিনটি উদযাপন করছে। ঝুমি সুমন আপনাকে ধন্যবাদ।